পরিকল্পনা ছিল প্রথম 6 ওভারে আমরা সেমির জন্য হিট করে খেলব, যদি আর্লি উইকেট পড়ে যায় তাহলে শুধু জেতার জন্যই খেলব। এই কথাগুলো আমার নয়, বলেছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। মানে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি খেলার একটি সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের, এবং একটা পর্যায়ে সেই সুযোগের একদমই কাছে চলে গিয়েছিল তারা। পরবর্তীতে সেই আশা বাদ দিয়ে স্যার জয়ের জন্য খেলে গেছেন বাংলার দামাল ছেলেরা, তাতেও কাজের কাজ হয়নি। এর চেয়ে হাস্যকর কিছু আর কী বা হতে পারে? আফগানিস্তানের দেয়া মাত্র 116 রানের টার্গেট 12 ওভার 1 বলের মধ্যে তারা করতে পারলেই প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলতে পারত বাংলাদেশ। কিন্তু পুরো ইনিংস জুড়ে তাদের অ্যাপ্রোচটা বাঘের মতো না হয়েছিল বিড়ালের মতো, কয়েকটি উদাহরণ দিলেই বুঝবেন। টি টোয়েন্টি ক্যারিয়ার জুড়ে ডানহাতি ব্যাটারের তুলনায় বাঁহাতি ব্যাটারদের বিপক্ষেই সবচেয়ে বেশি সফল ছিলেন দুই আফগান পেসার ফারুকি ও নবীন। টি টোয়েন্টিতে বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে ফারুকির এভারেজ মাত্র 4.33 ও নবীনের 8.53। সেখানে ডানহাতি ব্যাটারের বিপক্ষে ফারুকির এভারেজ 10.97 ও নবীনের 14.80। সেদিকে আজ প্রথমেই তানজিদ তামিম আউট হওয়ার পর লিডনের সঙ্গে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন মেলাতে নামানো হলো বাঁহাতি শান্তকে। এরপর শান্তর আউটের পর নামানো হলো আরেক বাঁহাতি ব্যাটার সাকিবকে। পরের বলেই সাকিব আউট হওয়ায় নামানো হলো আরও এক বাঁহাতি ব্যাটার সৌম্যকে। মানে এই ডানহাতি বাঁহাতি মুখস্থ কম্বিনেশনের বাইরে যেতেই পারছিল না বাংলাদেশ, আর তার সঠিক ফায়দা লুটে নেয় আফগান পেসাররা। অন্য আরেকটি উদাহরণ দেই, কম ওভারে বিশাল রান তাড়া করতে যে ব্যাটারকে শান্ত সাকিব সৌম্যর আগে নামানো উচিত ছিল, সেই ডানহাতি তহিদ হৃদয়কে নামানো হয় 6 নম্বরে। মানে আপনি বিশ্বকাপের সেমি খেলতে চান, ওভারে লাগে 10-এর মতো করে রান, সেখানে ফর্মে থাকা দলের পাওয়ার হিটারকে নামালেন 4 উইকেট যাওয়ার পর। তবে সবচেয়ে আশ্চর্যজনক ছিল মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং। সেমিতে কোয়ালিফাই করতে যখন 19 বলে 43 রান লাগত, তখন আফগান অনভিজ্ঞ স্পিনার নূর আহমেদের ওভারে 5টি ডট বল খেলেন রিয়াদ। তার এমন অ্যাপ্রোচ দেখে কমেন্টেটর সাইমন ডুল তো বলেই বসলেন, সেমিতে ওঠার সম্ভাবনা বাদ দিয়ে কেনই বা বাংলাদেশ শুধু ম্যাচ জেতার জন্যই খেলছে, এই ম্যাচ জিতলে টাকা ছাড়া আর কী বা পাবে তারা, রাইট? সেমিতে ওঠার চাইতে আরও বড় প্রাইড কি আছে? সবাই যেখানে বাংলাদেশের সেমি খেলা নিয়ে চিন্তিত ছিল, সেখানে কাপুরুষের মতো শুধু জয় নিয়ে সন্তুষ্ট থাকতে চেয়েছিল খেলোয়াড়রা। অথচ ভাগ্যদের সবসময় সাহসীর ওপরই সহায় হয়। অবশ্য সুপার এইটে উঠে যে দলের কোচ বলেন যে এটা বোনাস পাওয়া, সে দলের খেলোয়াড়দের অ্যাপ্রোচ আগ্রাসন ক্ষুধা তো আর আফগানদের মতো হবে না, এটাই স্বাভাবিক। উইনিং মেন্টালিটি বলে কয়ে হয় না, উইনিং মেন্টালিটি গ্রো করানোর জন্য ওই রকম অ্যাবিলিটিও বিল্ড আপ করতে হয়, যা বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের খেলোয়াড়রা খুব ভালোভাবেই রপ্ত করতে পেরেছেন। তারই ফল এখন চোখের সামনে, একদল খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, আরেক দল হয়তো কিছু শপিং টপিং করে লাগেজ ভর্তি করে বুক ফুলিয়ে ফিরবেন নিজ দেশে।